আমি নিজেকে নায়িকা মনে করি না। আমার কাছে মনে হয় নায়িকা জাস্ট একটা ক্যারেক্টার। গল্পটার প্রতি টানটাই আমাদের সবাইকে বাধ্য করেছে গল্পটাতে কাজ করতে। হারিয়ে যাওয়া বলতে আসলে কোনো কথা নেই, এটা পুরোটাই ডিপেন্ড করে ইচ্ছার উপর। ইচ্ছাটা আসলে সবারই থাকে, সেটা বড় পর্দা হোক, ছোট পর্দা হোক, ওটিটি মাধ্যম হোক। আমার কাছে মনে হয় মাধ্যমটা বিষয় না, বিষয়টা হচ্ছে আসলে কাজটা করার প্রতি আগ্রহ। যেটা দিলার আন্টিও বললেন যে শেকড়ের প্রতি টান, আসলে বলো না যে গল্পটার প্রতি টানটাই আমাদের সবাইকে বাধ্য করেছে গল্পটাতে কাজ করতে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক কাজটা শুরু শেষ করার পর আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের কতটুকু দিতে পারলাম, এবং তারপর তো বাকিটা আপনাদের হাতে। এটার জন্য আমি অনেক বড় একটা ধন্যবাদ জানাবো আমার মাকে এবং সেই নির্মাতাকে যিনি আমার ইচ্ছার বিরুদ্ধে যে আমাকে আমার প্রথম সিনেমাতে অভিনয় করাতে পেরেছিলেন 2016 সালে। তখন আসলে কাজ করার ভয়টা ভেঙে গিয়েছিল, কিন্তু যেটা হয় না যে ছোট ছিলাম, মানে এখনো থেকে ডেফিনেটলি ওই সময়টাতে ছোট ছিলাম, তখন মনে হয়েছে কাজটা দেখার পর যে আমি এখনো আসলে বড় পর্দায় কাজ করার মতো উপযুক্ত না, কারণ তখন খুব লিমিটেড নির্মাতাদের সাথে কাজ করা হয়েছে। বিগত কয়েক বছরে অনেক গুণী নির্মাতার সাথে কাজ করা হয়েছে, অনেক ধরনের, অনেক থাকে না যে অনেকভাবে ভাবছেন বিভিন্ন মানুষদের সাথে কাজ করা হয়েছে, সেখান থেকে কিছু না কিছু শেখা হয়েছে। সেই শেখার জায়গাগুলোকে চেষ্টা করব এখানে আসলে অ্যাপ্লাই করা। সেখান থেকে সাহস পেয়েছি যে হ্যাঁ, কাজ করা যেতে পারে। এখানে যারা আমরা বসে আছি, ক্যামেরার সামনে কাজ করি, তারা প্রত্যেকে চেষ্টা করি, সেটা টিভি কমার্শিয়াল হোক, সেটা নাটক হোক, ওটিটি হোক, কিংবা সিনেমা হোক, নিজেদেরকে আলাদাভাবে নতুনভাবে উপস্থাপন করার। এখানেও সে চেষ্টার কোনো অব্যাহতি রাখা হয়নি। যখন আপনাদের সাথে পোস্টার শেয়ার করা হবে, তখন আপনারা দেখতে পারবেন যে কিছু না কিছু চেঞ্জেস এসেছে আমাদের লুকসের মধ্যে। আর যদিও মানে লুক টেস্টে তো আসলে খুব একটা ফিল করা যায় না, যখন পুরো কাজটা আমরা শেষ করে ফেলবো, যখন পুরো ফিল্মটা আপনারা দেখবেন বা ট্রেলার টিজার দেখবেন আপনারা, তখন আসলে আমরা শোনার অপেক্ষায় থাকবো যে কতটুকু নতুনভাবে আপনাদের কাছে আমরা নিজেদেরকে তুলে ধরতে পেরেছি। প্রথম কথা, আমি নিজেকে নায়িকা মনে করি না। আমার কাছে মনে হয় নায়িকা জাস্ট একটা ক্যারেক্টার। আমি আমার নিজেকে পারফর্মার বলতে বেশি পছন্দ করি। সেক্ষেত্রে আমার মনে হয় না যে মানে আমি আপনার কথাটার সাথে আসলে সহমত না প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে হারিয়ে যাওয়া বলতে আসলে কোনো কথা নেই, এটা পুরোটাই ডিপেন্ড করে ইচ্ছার উপর। অনেক স্ক্রিপ্ট আসে আমার থেকেও বড় বড় গুণী অভিনেত্রীদের কাছে, অনেক স্ক্রিপ্ট গিয়েছে যেটা তারা ফিরিয়ে দিতে বাধ্য হয়েছেন কোনো না কোনো কারণে। আমার সাথে যদি ব্যাপারটা তেমন হয়, আমিও ফিরিয়ে দিব, তখন আমাকে তো দর্শকরা অবভিয়াসলি কম পাবেন। যেমনটা হয়েছে নাইম ভাইয়ের ক্ষেত্রে, সে অনেক আগে জাগো সিনেমাটি উনি করেছেন, তার মাঝখানে ওনার কাছে অনেক সিনেমার অফার এসেছেন, কোনো সিনেমায় তাকে হয়তো বা এই সিনেমার মতন এতটা ওনার মধ্যে আগ্রহ তৈরি করতে পারেনি, যার কারণে তিনি এত বছর পর, মেবি ভাই 14 বছর পর, 12 বা 14 বছর পর দুটো ছবি হয়েছে আমি এই টিমটার সাথে একটা সমুদ্রে ঝাঁপ দিব কিনা, কারণ আমার সিকিউরিটি থেকে শুরু করে আমার ইমোশনটাকে সে আসলে কতটুকু প্রায়োরিটি দেবে, এই টিমটা আসলে কনভিন্স করে। কিছুক্ষণ আগে প্রসুন্দর কথা শুনছিলাম, একজন ডিরেক্টর যদি এত সুন্দর করে কথা বলে তার সাথে কে না কাজ করবে ভাই, মানে এত সুন্দর একটা টিম এখানে যারাই আছে প্রত্যেকে ভালো শিল্পী। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।